আছে, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। তো আমি স্পেশালি আজকে আমি ঠিক করলাম যে দুর্গাপুজো আসছে আর বাঙালি খাবার খাবো না, এটা কি হতে পারে? তো আমি ফাইনালি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন পর্ব বলতে পারো। কারণ কি, আমি এই আজকের ভিডিও থেকে শুরু করে আরও চারটে ভিডিওতে আজটা আমি রেস্টুরেন্ট চুজ করে নিয়েছি কলকাতার ভালো ভালো। তো ওখানকার আমি বাঙালি বেস্ট থালিগুলো ট্রাই করবো এবং তোমাদেরকে রিভিউ দেব যে ওখানকার খাবারগুলো কেমন। বিরিয়ানিটা যেরকম বাঙালিদের কাছে ইমোশন, সেরকম কিন্তু দুর্গাপুজোটাও বাঙালিদের কাছে একটা ইমোশন। আর দুর্গাপুজোতে ঘোরাঘুরি, প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। বাঙালি খাবার নিয়ে আসার একটাই কারণ যে বাঙালিরা কী কী খেতে ভালোবাসে, এছাড়াও বাঙালির ফেমাস কী কী খাবার আছে না আছে সেগুলোকে কিন্তু তুলে ধরা। সেই কারণেই আজকে আমি নিয়ে চলে এসেছি পুজো স্পেশাল পর্বে বাঙালি স্পেশাল থালিস। ফাইনালি আমি চুজ করে নিয়েছি ফার্স্টে যে আমি কষে কষা একটা বেঙ্গলি রেস্টুরেন্ট থেকে ওখানকার যে মহাভোজ থালিটা হয় সেটা আমি আজকে অর্ডার করে ফেলবো। একদম নিয়ারেস্ট লোকেশন গড়িয়া, তো ওখান থেকেই আজকে কিন্তু আমি কষে কষা যে মহাভোজ থালিটা হয় সেটাই কিন্তু আজকে অর্ডার করে ফেলবো। তো চলো বেশি দেরি না করে আগে অর্ডারটা করে নিই, খাবারটা এলে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি আমার অর্ডারটা নিয়ে চলে এসেছি, তো চলো দেখাই তোমাদেরকে যে আমার এই থালিতে কী কী দিয়েছে না দিয়েছে। এই যে এইভাবে আমাকে অর্ডারটা দিয়েছে যে কষে কষা বেঙ্গলি কুইজিন। চলো দেখি এর মধ্যে কী কী দিয়েছে। এটা মনে হয় যত সম্ভবত পাঁপড় দিয়েছে, রাখি সাইনে তা বিল, টিস্যু পেপার। এটা কী দিয়েছে? এটা চাটনি আমার, কত ধোকার ডালনা, ঝুড়ি আলু ভাজা, রসগোল্লা, মনে হচ্ছে তো পোলাও দিয়েছে। এটাতে কী দিয়েছে দেখতে হবে, মাটন বোঝাই যাচ্ছে ওপর থেকে। সালাড দিয়েছে, এটাতে কী দিয়েছে দেখতে হবে, টিস্যু পেপার, স্যানিটাইজার দিয়েছে, বেগুন ভাজা, এটা দেখতে হবে কি দিয়েছে, আর এটা ডাল দিয়েছে। কিন্তু বেসিক্যালি প্যাকেজিং খুব ভালোভাবেই করে দিয়েছে, দেখো একটা খাবারও কিন্তু বাইরে পড়েনি, দেখো। ফাইনালি আমি নিয়ে চলে এসেছি ভাত, সোনামুখ ডাল, আলু ভাজা, ঝিরঝিরে মানে একদম মুচমুচে যে আলু ভাজা হয় সেটা, আর বেগুন ভাজা। একটু আলু ভাজা নিয়ে নিচ্ছি, ডালটা দারুণ হয়েছে, ডালটার মধ্যে মটরশুঁটিও দেওয়া আছে আর ঝুড়ি আলু ভাজা দিয়ে বেশ ভালো লাগছে। এমনিতেও আমার বিশেষ করে ডাল দিয়ে আর ঝুড়ি আলু ভাজা দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে।
পুরো বাঙালি খাবার, তোমরা কিন্তু অনায়াসে পুজোর সময় এখান থেকে অর্ডার করে খেতে পারো। এখানের খাবারের টেস্ট দারুণ, সিরিয়াসলি পুরো বাঙালি খাবার। একটুখানি বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখবো যে বেগুন ভাজাটা কীরকম লাগছে। বেগুন ভাজাটা একটু শক্ত শক্ত লাগছে, একটু শক্ত শক্ত লাগছে। বেগুন ভাজা নর্মালি যেরকম খেতে হয় সেরকমই টেস্ট, কিন্তু বেগুনটা যদি আর একটু নরম হতো খুব ভালো লাগতো। আবার একটা প্লেটে সাজিয়ে আমি নিয়ে চলে এসেছি। এটা হলো ছানার ডালনা আর এটা হলো ধোকার ডালনা। চলো আগে ধোকার ডালনাটা দিয়েই ট্রাই করি। দারুণ, সিরিয়াসলি দারুণ খেতে। আর বাসমতি রাইসের সাথে দারুণ যাচ্ছে। মানে এর গ্রেভিটার টেস্টটা এত দারুণ, মানে বলার মতো না, সত্যি টেস্টটা দারুণ জাস্ট। এই চলো এই ছানার ডালনাটা দিয়ে ট্রাই করি যে এটা কীরকম টেস্টি। এই ছানার ডালনাটাই কিন্তু মটরশুঁটি দিয়ে, মানে গ্রেভিটা যে করেছে এটা কিন্তু মটরশুঁটি দিয়ে গ্রেভিটা করেছে। দুটোর দু রকম টেস্ট, অবশ্য দুটো রান্না তো দু রকম টেস্ট হবেই। সিরিয়াসলি দারুণ খেতে। অসাধারণ খেতে। ছানার ডালনাটা একটু ভেঙে নি, এই যে দারুণ টেস্টি। এই যে ফাইনালি আমি মাছটা নিয়ে চলে এসেছি। আমি একদম অল্প মাছ নিয়ে এসেছি, কারণ কি এখন এত কিছু খেতে পারবো না, কারণ কি এর পরেও অনেক কিছু খেতে হবে আমাকে। তো আমি একটুখানি মাছের এই গ্রেভিটা যেটা আছে, খুব মানে পাতলা না, মানে খুব মোটা গ্রেভিটা, আমি হাফ মাছ কেটে নিয়েছি, হাফেরও একটু কম কেটে নিয়েছি। মাছের টেস্টটা বেশ ভালো, কিন্তু সত্যি বলতে মানে এই মাছের যে টেস্টটা আমাদের ঘরে পুরো সেম টেস্ট হয়, এরকম পুরো সেম। এই যে মাছের টেস্টটা পুরো আমাদের ঘরেই সেম টেস্ট হয়। এটা বড় সড়ো লঙ্কা দিয়েছে, মাছটা খেয়ে বলি। মাছটা কিন্তু বেশ ফ্রেশ আছে, মাছটা বেশ ভালো খেতে। মাছটা খেয়ে নিয়ে তারপরে নেক্সট আইটেমে আসছি।
বাসন্তী পোলাও আর এটা হলো কষা মাংস। এটা কিন্তু মাটন, এটা আমাকে দু পিস দিয়েছিল, তো আমি এক পিস নিয়ে চলে এসেছি। তো চলো এটা খাওয়া যাক এবং টেস্ট করে বলি যে এটা কিরকম খেতে না খেতে। ভীষণ তেল মাংসটা, দারুণ লাগছে খেতে। তোর কেমন লাগছে? দারুণ দারুণ। মাংসটাও কিন্তু বেশ নরম আছে, এই যে মাংসটাও বেশ নরম। চলো মাংসটা খাওয়া যাক। মাংসটা দারুণ খেতে। পোলাওয়ের সাথে দারুণ যাচ্ছে। আজকের খাবারটা দারুণ হলো, পুরো পিওর বাঙালি খাবার। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ঘরে বসে অর্ডার করে, পুজোর সময় যদি কেউ না বেরোতে পারে, বাইরে যদি প্রচুর ভিড় থাকে, তাহলে কিন্তু তোমরা অনায়াসে অর্ডার করেও এই খাবারটা খেতে পারো। মহাভোজ থালি ননভেজ এটা, আরও অনেকগুলো থালি নিয়ে আসবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে ফাইনালি আমি শেষ পাতে কি নিয়ে চলে এসেছি সেটা দেখে নাও। চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে খাওয়া কমপ্লিট। মানে বাঙালি খাবার কমপ্লিট করতে গেলে চাটনি, পাঁপড় আর মিষ্টি ছাড়া তো জমবেই না। তো তাই জন্য এরাও এখানে আয়োজন করে ফেলেছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। দারুণ খেতে। পাঁপড়টার সাথে প্লেন পাঁপড় যদি দিত পুরো জমে ক্ষীর। দারুণ। এবারে শেষ পাতে রসগোল্লা দিয়ে শেষ করব। আমার খাওয়া কমপ্লিট। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমার টোটাল পড়েছে হলো 676 রুপিস। তো এখানে ট্যাক্স আর ডেলিভারি চার্জেস মিলিয়ে আমার 676 রুপিস পড়েছে মহাভোজ থালিটা। বেস্ট বাঙালি রেস্টুরেন্টগুলোর থেকে আরও কিছু থালি আমি তোমাদের সাথে শেয়ার করব পুজো উপলক্ষে, কারণ কি আমি দেখব যে ওখানে থালিগুলো কতটা টেস্টি, এবং তোমাদেরকেও বলবো যাতে তোমরা ওখান দিয়ে খাবারগুলো ট্রাই করতে পারো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশান যেন আসে সেই জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও আর অল করে দিও। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।